ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট অ্যাকাডেমি সো তোমাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কি ত্রিপুরা কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদের মধ্যে অনেকেই আছে ত্রিপুরাতে যারা পড়াশোনা করছে এবং ত্রিপুরা থেকেও আমার ইউটিউবে অনেকেই সাবস্ক্রাইবার আছে তো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি কী এসেছি যে তারা যে বলেছে আমাকে যে আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সিটা নিয়েছিলাম তো এখন ওরাও বলেছে আমাকে যে স্যার ত্রিপুরা যে কীরকম কী ভ্যাকেন্সি এসে সেটা একটু আমাদেরকে বললে অনেকটা ভালো হয় তো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো অবশ্যই ভিডিওটা দেখো আর ভ্যাকেন্সি নিয়ে একদম টেনশন করবে না আমি যে ভ্যাকেন্সি দেখলাম সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বাড়বে যত সম্ভব বাড়ার চান্সটাই প্রচুর ঠিক আছে আগামী তো আমরা এর আগেও তো আমি শুনলাম যেটা আমার জানা নেই তবে আমার এই অফলাইনে ছেলেপিলে বলল যে এর আগের বার নাকি চব্বিশ হাজার বেরিয়ে সেটা পঞ্চাশ হাজার যে ঠেকেছে তো অতটাও যদি না বাড়ে অবশ্যই কিছু বাড়বে যেটা আমি ট্র্যাডিশনালি দেখা আসি যে কি হ্যাঁ কিছু ভ্যাকেন্সি দিচ্ছে তারপরে অবশ্যই কিছু না কিছু বাড়ছে তো একদম যে ভ্যাকেন্সিটা আমি বলবো সেটা নিয়ে একদম টেনশন করবে না ওই ভ্যাকেন্সি যেটা এসছে সেটা এসছে কিন্তু কি আমি যেটা করতে চলেছি এটা যা আছে একদম টেনশন করবে না ভালো করে দেখো আমি মেল ফিমেল দুটো দুজোর জন্যই নিয়ে আসবো নিয়ে আসবো স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি নিয়ে এসব সে ত্রিপুরার ক্ষেত্রে আমি আজকে যেটা করব ত্রিপুরার ক্ষেত্রে যেটা করব ঠিক আছে তো আমি এটা ভ্যাকেন্সি নিয়েই শুধু আলোচনা করছি তারপরে যদি তোমাদের মনে হয় যে কি হ্যাঁ কোনটা বর্ডার ডিস্ট্রিক্ট আমরা জানি না তো সেটা আমাকে বলবে আমি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করে দেবো চলো তাহলে আমরা এখন ত্রিপুরার ভ্যাকেন্সিটি না আলোচনা করি দেখো একটা হচ্ছে মেলদের ভ্যাকেন্সি আসবে আর একটা আসবে ফিমেলদের দুজনেই আছে তো দুজনের জন্য আমরা আলাদা করে ভ্যাকেন্সিটা আলোচনা করব। এবার একটা হয় বর্ডার ডিস্ট্রিক্ট আর হয় যেটা জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল ডিস্ট্রিক্ট যেটা হয় আমি কিন্তু দেখতে পেলাম না ঠিক আছে আমি কিন্তু দেখতে পেলাম না আমি খুঁজলাম বাট আমি দুটো পেয়েছি একটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট ঠিক আছে একটা বর্ডার ডিস্ট্রিক্ট হয় একটা জেনারেল ডিস্ট্রিক্ট হয় তো তোমাদের এখানেও মেয়েদের ক্ষেত্রে একটা বর্ডার ডিস্ট্রিক্ট আছে একটা আছে জেনারেল ডিস্ট্রিক্ট দুটো আছে তো এই দুটো একটা বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেলিস্টিক আমি দুটোই পড়বো ঠিক আছে ভালো করে দেখে নাও আর একদম ভ্যাকেন্সি নিয়ে তোমরা ঘাবড়ে না আমি লিখে নিয়ে এসেছি খাতাতে ঠিক আছে দেখো মেলদের জন্য যেটা জেনারেল ডিস্ট্রিক্ট সেটাতে এসে একশো সাতচল্লিশটা এটা জেনারেল আর বর্ডারের জন্য এসে একশো চৌষট্টিটা তাহলে এই ভ্যাকেন্সিটা কি বললাম যে বর্ডারের জন্য এসছে একশো চৌষট্টিটা মেলদের ছেলেদের জন্য আর যেটা তোমার জেনারেল ডিস্ট্রিক্ট তাদের জন্য এসছে একশো সাতচল্লিশটা তাহলে একশো সাতচল্লিশ জেনারেলদের জন্য আর বর্ডার ডিস্ট্রিক্টের জন্য একশো চৌষট্টিটা এটা হচ্ছে মেলদের এই এইটা যেটা আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এর থেকে কিন্তু ভ্যাকেন্সি বাড়বে একদমই টেনশন করবে না আমি বলছি বারবার একদমই টেনশন করবে না ফিমেলদের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের জন্য যেটা এসেছে সেটা হচ্ছে কুড়িটা আর জেনারেল ডিস্ট্রিক্টের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে তেইশটা এখানে আবার জেনারেল ডিস্ট্রিক্ট এখানে কম আর এখানে আবার বেশি যাই হোক তো যেটা বর্ডার ডিস্ট্রিক্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে কি তোমার মেয়েদের জন্য যেটা সেটা হচ্ছে আর বর্ডার জন্য জন্য মেয়েদের ওটা কুড়িটা ঠিক আছে তো যাই হোক এই ছিল তোমাদের ভ্যাকেন্সি যেটা ত্রিপুরার জন্য অনেকে আমাকে কমেন্ট করেছিল যে স্যার একটু ত্রিপুরার ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করে দিন তো আমি এটা আলোচনা করে দিলাম এই হচ্ছে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে এবং জেনারেল ডিস্ট্রিক্টে এ হচ্ছে ভ্যাকেন্সি আশা করি কোনো রকম ডাউট নেই তাহলে এই হচ্ছে ভ্যাকেন্সি এরপরে যদি অনেকের সমস্যা থাকে স্যার বর্ডার ডিস্ট্রিক্ট কি জেনারেল ডিস্ট্রিক্ট কি বা বর্ডার ডিস্ট্রিক্ট কোনগুলো এগুলো যদি আমাদেরকে একটু জানান তো খুব ভালো হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি কমেন্ট আসে তাহলে আমি কিন্তু তার উপরেও ভ্যাকেন্সি তার তার উপরে একটা ভিডিও করে তো চলো ভালো করে পড়াশোনা করো ওইরকম ভ্যাকেন্সির দিকে একদমই মোটে টাকাবে না শুধু ভ্যাকেন্সি না তুমি তোমার শুধু পড়াশোনা কি করছো তার উপরে ডিপেন্ড সেটার দিকে টাকো ঠিক আছে চলো তাহলে আজকে এখানে ভালো থেকে প্রচুর পড়াশোনা থ্যাংক ইউ